ନିଜ ଜନ୍ମକଲା ବାପା କୋଡ଼ିଏ ଦିନର ଶିଶୁକନ୍ୟାକୁ ବିଷ ଦେଇ ମାରିବାକୁ ଉଦ୍ୟମ କରିବା ଭଳି ଏକ ଅଭାବନୀୟ ଘଟଣା ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ନୀଳଗିରି ଥାନା ସିଙ୍ଗିରି ଗ୍ରାମରେ ଘଟିଛି ଗୁରୁତର ଶିଶୁକନ୍ୟାକୁ ପ୍ରଥମେ ବାଲେଶ୍ୱର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିବା ବେଳେ ଅବସ୍ଥା ସଙ୍କଟାପନ୍ନ ହେବାରୁ ତାକୁ କଟକ ବଡ଼ ଡାକ୍ତରଖାନାକୁ ସ୍ଥାନାନ୍ତର କରାଯାଇଛି ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁସାରେ ସିଙ୍ଗିରି ଗ୍ରାମର ଭାଗୀରଥୀ ସିଂଙ୍କର ଝିଅ ତନ୍ମୟୀ ଗତବର୍ଷ ବାଲେଶ୍ୱର ସହରର ମଲ୍ଲିକାଜପୁର ଅଞ୍ଚଳର তথা ভদ্ৰক জিলা বাছুদেৱপুৰ পূৰ্থ বিভাগৰ কনিষ্ঠ যন্ত্ৰী কাৰ্তিকেশ্বৰ মহ পুত্ৰ চন্দন কু বিবাহ কোডিয়ে দিন পূৰ্ব তন্ময়ী কন্যা সন্তানক জন্ম দিছিল সতঘঘৰ নিকটৰে ৰচিয়া সজবাজ চালে বাচন্দন শৃংগিৰি শ্বশুৰ ঘৰে পঁচিছিল তেবে ঝিঅ বিছাৰে শৈব পাখে কেই নথাৰ দেখি চন্দন তাক এক বিষ বোতলু ইঞ্জেকশন জৰিয়তে বিষদে পৰে পিলাটি কান্দি ছটপুৰ ঘৰলোকে পিলা পাখেৰে বিষৰ গন্ধসহ নিকটৰে এক ইঞ্জেকশন পি দেখিছিল চন্দনক অটক ৰখি পচৰা উচৰা কৰিব বিষদাৰ কথা মানি ল'লক খবৰ দেৱা নীলগিৰি পুলিচ ঘটনাস্থলৰে পহঁচা সৈতে চন্দনক অটক ৰখি তদন্ত আৰম হৈ চন্দন বিষদাৰ কথা প্ৰথমে সামনা আ ପ୍ରକୃତ ପକ୍ଷେ ପିତୃତ୍ୱକୁ ନେଇ ସନ୍ଦେହ ଯୋଗୁଁ ଏଭଳି କାଣ୍ଡ ଭିଆଇଥିବା ପ୍ରାଥମିକ ତଦନ୍ତରୁ ଜଣାପଡ଼ିଛି ବୋଲି ଏସ୍ପି ସାଗରିକା ନାଥ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ତନ୍ମୟୀର ବିବାହ ପରବର୍ତ୍ତୀ ସମ୍ପର୍କକୁ ନେଇ ଚନ୍ଦନ ସନ୍ଦେହରେ ପଡ଼ିଥିବା ସ୍ୱୀକାର କରିଛି ବୋଲି ଏସ୍ପି କହିଛନ୍ତି ଏ ସମ୍ପର୍କରେ ନୀଳଗିରି ପୋଲିସ ତିନିଶହ ଦୁଇ ଧାରାରେ ଏକ ମାମଲା ରୁଜୁ କରି ଚନ୍ଦନକୁ ଅଟକ ରଖିବା ସହିତ ତଦନ୍ତ ଚଳାଇଛି ତଦନ୍ତର ତଥ୍ୟ ଅନୁଯାୟୀ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ ବୋଲି एस पि सी सागरिकानाथ गणमाध्यमक सूचना देश গতকাল অর্লি ইভিনিং বেড়ু আমাকে ইনফর্মেশন আসিলা কি গোটে কোড়িয়ে দিনর গোটে শিশু ছুয় ঝিউ তা বাপা পয়জন দিয়েছে বলে বেস্ট অন দ্যাট ইন্টিরমেসন ইমিডিয়েটলি আমার টিম ডিএচএচ কুবি আসলে অ্যান্ড যে মে আক্যুজ অপা তা আমি ডিটে করেছিল গতকাল রাতে রিটেলড পরে বর্তমান যাকে যা প্রাথমিক তদন্তর জনা পড়ুচি কি সে বাপা তা ডাউট করুলে নিজ ওয়াইফ উপরে কি ছুঁয় তাঁক নিজের ছুঁ নু তেম করি সে তাকে বিষ দিয়েছেন পয়সান পেষ্টিসাইড প্যাটার্ন ইঞ্জেকশন দিয়েছেন বলে বট ইমিডিয়েটলি বাপা ও মা দিজন যাক মিশিকি হসপিটাল আসি ইন দ্য এন্টায়ার ম্যাটার আপনার নীলগি গোটে আমি কক কেস আন্ডার সেকশন থ্রি নট টু রেজিস্টর করুচু ফর্দার আকশন আকর্ডিংলি নিয়েছ ইনিজরে এটা লাগু থাকে যেমন গোটে ফিমেল প্রাথমিক তদন্ত যা জনা পড়ুছে এটা গোটে এক ম্যারিটাল এফেয়ার সন্দেহ ইনসিডেন্ট বর্তমান যাকে সেমি কিছু এভিডেন্স জনা পড়ি তদন্ত জারি আছে